হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিখেছি মো তোমাদের সঙ্গে আজও আরেকটা ভিডিও শেয়ার করতে। সেই ভিডিওটা কি এবং কি করতে যাচ্ছি তা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং আমার সাথে থাকো, আমাকে সাপোর্ট করো। আর যারা যারা আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও। তা আজকে দেখো ওয়েদারটা কেমন, মেঘলা মেঘলা, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছেও অবশ্য। তা এই বৃষ্টির দিনে দুপুরবেলার মেনু আমি একটা স্পেশাল খাবার বানাবো যেটা সবার বাড়িতেই বৃষ্টির দিনে হয়। তা সেটা কি, চলো যাওয়া যাক রান্নাঘরে, চলো। আমি আজকে ওই তো খিচুড়ির জন্য চাল ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি, আর তার সাথে করব ডিমের অমলেট, পটল ভাজা আর পাঁপড় ভাজা। তা ওইদিকে চাল ডাল কিছুটা ফুটে গেছে, একটা পার্সেল এসেছিলো তার জন্য নিচে গেছিলাম। আর ঘরোয়া খিচুড়িতে আলু দেবো না সেটা হয়, তার জন্য আলু দেবো, কিন্তু আলুগুলোকে একটু ফ্রাই করে নেবো। পটল ভাজাগুলো ছেড়ে দিলাম, পটলটাকে লাল লাল করে ভাজা করে নেবো। দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। একটু পেঁয়াজ কুচো দিয়ে ডিমের অমলেটগুলো করে নিচ্ছি। পাঁপড়টা ভাজবো বলে তেলটা বসিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার পাঁপড়গুলো ছিঁড়ে টুকরো করে নিয়েছি। এদিকে খিচুড়িটা হচ্ছে, তেজপাতা দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচো দিলাম, পেঁয়াজ গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আদা জিরে বাটা ছিল যে মিক্সিতে করেছি, ওই জন্য একটু জল হয়ে গেছে, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, এইটা এবার খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। আমার আজকে বাড়িতে ঘি নেই, তাই লাস্টে ঘি দিতে পারলাম না। যাদের বাড়িতে ঘি আছে তারা ঘি দিয়ে নামিয়ে নেবে। তা আমার খিচুড়িটা আজকে কমপ্লিট হয়ে গেছে। তো আমার রান্না রেডি হয়ে গেছে, আমার হয়ে গেছে খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিমের অমলেট, পটল ভাজা। বর্ষাকালে দুপুরে এই দিয়ে যার যার করে এটা হয়, মজা করে পেট পুজো করে নিতে হয়, তাই তো? কার কার খিচুড়ি বৃষ্টির দিনে এই জিনিসগুলো দিয়ে বা খিচুড়ি এই জিনিসগুলো দিয়ে খেতে ভালোবাসো? আর সাথে যদি হয় ইলিশ মাছ ভাজা তাহলে তো আর কোনো কথাই নেই। তারা তারা আমার ভিডিওটাতে লাইক করে দিও। তা আছে দুপুরের মেনু, গরম গরম খিচুড়ি, আলু ভাজা, ডিমের অমলেট, পটল ভাজা আর তার সাথে পাঁপড় ভাজা।
আর যদি বাড়িতে থাকে ইলিশ মাছ বর্ষাকালে, ইলিশ মাছ ভাজা, বেস্ট লাঞ্চ। তো বৃষ্টির দিনে দুপুরবেলা, বৃষ্টি পড়ছে বাইরে দুপুরবেলা, কার কার খেতে ভালো লাগে খিচুড়ি? আর এই মেনুটা খিচুড়ির সাথে এইগুলো আছে, তাড়াতাড়ি চলে আসো আর আমি মজা করে খেয়ে নিই। তা আমার ভিডিওটা ব্লগটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ব্লগটা ভালো লাগলে বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা করে লাইক করে দিও, শেয়ার করে দিও। তা আজকের মতন এখানেই শেষ, বাই বাই অল, ভালো থেকো বন্ধুরা, টাটা, বাই বাই।